ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আলোচনা করব ইচিকর ডায়াগ্রাম বা ফিসবন ডায়াগ্রাম বা কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, আপনি এটিকে যাই বলেন, অর্থাৎ কিভাবে আপনি প্রবলেম সলভ করবেন বা কিভাবে আপনি সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করবেন। তো আমি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে এই ফিসবন ডায়াগ্রামের যে ব্যবহার এটি দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি প্রথম থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বা কাইরো শিকার ফিসবন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আপনি একটি প্রবলেম সলভ করবেন তার এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বিষয়টা ভালো করে বোঝার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যেটি বলতেছিলাম, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো ফিসবন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আপনারা সোর্স অফ প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করবেন। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো। তো এই ফিসবন ডায়াগ্রামকে আমরা কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রামও বলতে পারি, কাইরো ইশিকাওয়া ডায়াগ্রামও বলতে পারি। কাইরো ইশিকাওয়া ডায়াগ্রাম বলতে পারি এই জন্য, কাইরো ইশিকাওয়া এই ডায়াগ্রামটি আবিষ্কার করেছেন, এই জন্য আমরা কাইরো ইশিকাওয়া ডায়াগ্রাম বলি। সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করার জন্য বেশ কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে, যেমন FMEA ফেলার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস, হোয়াই মেথোডোলজি, ব্রেইন স্টর্মিং সেশন। তবে আমার কাছে সবচেয়ে কার্যকরী এবং সহজভাবে সোর্স অফ প্রবলেম কীভাবে ফাইন্ড আউট করা যায় ফিসবন ডায়াগ্রামের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে করা যায়, কিন্তু কেন একটি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজের পর থেকে আপনাদের বহুল আলোচিত একটি প্রবলেম, প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফিসিয়েন্সি লো, এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় বা এই সোর্স অফ প্রবলেমটা কোথায় আছে তা বের করব এই ডায়াগ্রামের মাধ্যমে। তো আপনারা যারা এইচআর আছেন, আপনাদের যেমন প্রবলেম অনেক থাকে, আবার যেমন কোয়ালিটি ডিপার্টমেন্টের কিন্তু DSU হাই, তারপর আপনার মাইগ্রেশন বেশি বা অ্যাবসেন্টিজম হাই, এই সমস্ত প্রবলেমগুলোও কিন্তু আপনারা এই ফিসবন ডায়াগ্রামের মাধ্যমে করতে পারবেন। তো আমি শুধুমাত্র একটি প্রসেস দেখাবো কিভাবে ফিসবন ডায়াগ্রামের মাধ্যমে সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করা যায়, ধারাবাহিক একটি প্রসেস দেখাবো। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে এটি কাজে লাগিয়ে আপনাদের প্রবলেম সলভ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমার একটি প্রবলেম হলো প্রোডাকশন ফ্লোরে প্রোডাক্টিভিটি এবং ইফিসিয়েন্সি লো, এটা হলো আমার OQRCTQ আমার একটি প্রবলেম। এবার আপনারা ভাবুন তো প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফিসিয়েন্সি লোর জন্য কোন কোন বিষয় আপনার জড়িত, 6টি আপনার ব্রাঞ্চ আছে এই ডায়াগ্রামের মধ্যে, তা হলো ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মেজারমেন্ট, মাদার নেচার, এনভায়রনমেন্ট। আচ্ছা, প্রোডাক্টিভিটি লো হওয়ার কারণে আমি যে প্রথম যে কারণটি উল্লেখ করেছি ব্রেন স্টর্মিং চার্জে লাগান, যে এটা কোন কোন বিষয়ের সাথে জড়িত আছে, যেমন মেজারমেন্ট সিস্টেম, মেজারমেন্ট কিন্তু এই প্রোডাক্টিভিটি এবং ইফিসিয়েন্সির সাথে এর সাথে কোনো যোগাযোগ বা রিলেশন নাই, যে কারণে আমি এটিকে নট অ্যাপ্লিকেবল দিয়েছি। আর যে বিষয়গুলো আছে যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, এনভায়রনমেন্ট, আর এরা কিন্তু সবাই এর সাথে কানেক্টেড আছে, কেন ইফিসিয়েন্সি লো। আচ্ছা, ম্যানের কথা যদি ধরি, ম্যান মানে অপারেটর আনস্কিল্ড, অপারেটর আনস্কিল্ডের কারণে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি লো হয়। তারপরে 2 নম্বর কারণ আমি দেখাইছি অপারেটর অ্যাবসেন্ট আফটার লাঞ্চ, তো ম্যানের সাথে এই দুইটাই জড়িত। মেশিনের সাথে কি জড়িত, মেশিন ট্রাবল, মেশিন ট্রাবলের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয়। কোনো একটি মেশিন যদি ট্রাবল দেয় তাহলে কিন্তু ওই পরের যে মেশিনগুলো কিন্তু আইডিয়াল হয়ে যাবে, যে কারণে মেশিন কিন্তু বড় একটা কারণ প্রোডাক্টিভ লো হওয়ার জন্য। আমি যদি এটিকে আরও ন্যারো মাইন্ডে নিতে চাই তাহলে কি বলতে পারি, ফ্ল্যাডলক মেশিন, অর্থাৎ স্পেসিফিক করে দিলাম। ইশিকাওয়া ডায়াগ্রামের মাধ্যমে আমরা ন্যারো মাইন্ডে নিয়ে যেতে পারি, কারণ এই যে পৃথিবীতে যত ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আছে প্রত্যেকটি ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, এনভায়রনমেন্ট,
মেজারমেন্ট এই দিয়েই এর সাথে জড়িত। মেশিন যদি নষ্ট হয় বা ট্রাবল দেয় তাহলে কিন্তু আমাদেরকে ওখানে কিন্তু প্রোডাক্টিভিটির একটা ব্যাপার স্যাপার আছে। তো একটু পরে আমি কিন্তু দেখাবো যে এটি কীভাবে আপনারা ওভারকাম করবেন। তার পরের পেজেই আছে, আমি একটু দেখাবো, দেখুন এই যে এখানে আছে, একটু পরে আমি একটা দেখাবো। পর আমি প্রথমে রুট কোর্সটা করে নিই, প্রবলেমটা সলভ করবেন কীভাবে তার একটু আমি একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হলো ফেব্রিকেশন, ফেব্রিকেশন আসতে পারে। তারপরে আপনার হলো তো ফেব্রিকেশন কিন্তু আসলে একটা খুব একটা বিষয় না, এটা এক ধরনের বড় বিষয় আবার এক ধরনের বড় বিষয় না। কেন, যদি লাইট জিএসএম হয় তাহলে কিন্তু অপারেটররা কাজ করতে কমফর্টেবল ফিল করে না, তাদের কিন্তু প্রোডাক্টিভিটি লো হয়ে যায়। আবার যদি হাই জিএসএম মোটা ফেব্রিক থাকে তাহলে কিন্তু তাদেরকে কাজ করতে সুবিধা হয়, এটাও কিন্তু একটা বড় কারণ। তো এখন ফেব্রিকেশনের উপরে ডিপেন্ড করে তো আমি অর্ডার নেওয়া বন্ধ রাখা চলবে না, তাই না? তো যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো ফেব্রিকেশনের ক্ষেত্রেই আমাদের অপারেটরদেরকে দক্ষতা সম্পন্ন করে তুলতে হবে। তো এটা আমি খুব একটা ইয়ের মধ্যে ধরি না, যদিও একটা বড় একটা বিষয়, কিন্তু আমি যে সবসময় হাই জিএসএমের কাজ পাবো তা তো না। কাজ করা যেতে পারে সেটা হলো যে যে সমস্ত লাইনে লাইট জিএসএমের কাজ হবে ওই লাইনে শুধু ওই লাইট জিএসএমের ফেব্রিকেরই কাজ হবে। কারণ আমরা লক্ষ্য করি আজকে একটা স্টেজ হয়েছে আবার আর এক লাইনে, এটা করা চলবে না। আচ্ছা, এরপর আসি, তারপরে মেথডের মধ্যে কী আনছি, নট ক্যাপাসিটি স্টাডি। ধরুন এই লাইনটি এক সপ্তাহ যাবত প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি আনা যাচ্ছে না, তো আমি রুট কজ করতেছি। এক পর্যায়ে আমি আসলাম কি নট ক্যাপাসিটি স্টাডি, অর্থাৎ মেথড, এই যারা অপারেটর কাজ করছে তাদেরকে আমরা এই করি নাই, ক্যাপাসিটি স্টাডি করি নাই। অর্থাৎ কে কোন প্রসেসে কত পিস করে করতে পারে তার একটা ভালো একটা ক্যাপাসিটি স্টাডি আমরা করি নাই। আমি এটা মেথডের মধ্যেই আনছি। তো এই মেথড অ্যাপ্লাই করতে হবে যে কোন প্রসেস কোন অপারেটর ভালো করতে পারে সে অনুযায়ী ওখানে সেট করতে হবে। তারপর মেজারমেন্ট, যেটা মেজারমেন্ট, যেটা এখানে মেজারমেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, যেটি আমি নট অ্যাপ্লিকেবল দিছি। আর টেম্পারেচার ইজ হাই, এনভায়রনমেন্ট মানে মাদার নেচার, মাদার নেচারটা কী, যে আপনার ভিতরের পরিবেশটা কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন কত কেমন, এর সাথে আপনার ফাইবেস জড়িত আছে, অর্থাৎ আপনার আননেসারি আইটেম ফ্লোরের মধ্যে আছে কি না, ভেন্টিলেশন ভালো আছে কি না, তাপমাত্রা কেমন, ফ্লোরের সুইং ফ্লোরের তাপমাত্রা কেমন, এই যে বিষয়গুলা, কতটুক শব্দ হচ্ছে, নয়েজ কেমন, এই যে বিষয়গুলা, এইগুলো হলে এনভায়রনমেন্টের মধ্যে পড়ে, আলোর ব্যবস্থা আছে কি না, অপারেটর ঠিকমতো চোখে দেখে কি না, এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু আপনার এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। তো আমি এখানে টেম্পারেচার ইজ হাই, অর্থাৎ তাপমাত্রা বেশির কারণে অপারেটর কী করতেছে কি, ফ্রিকোয়েন্টলি গো টু ওয়াশরুম, এটাও কিন্তু একটা বড় কারণ। আমি জাস্ট আপনাদেরকে একটা প্রসেস দেখাইলাম যে কীভাবে একটা প্রবলেম, সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করা যায়। তো এখানে কিন্তু অনেক বিষয় আরও আসতে পারে, যেমন যে দেখেন আমি একটা আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে কিন্তু একটা চিত্র দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু এতগুলো বিষয় আসতে পারে। তো আপনার আমার যেখানে প্রবলেম স্টেটমেন্ট, এখানে এফিসিয়েন্সি লো, আমার কিন্তু দেখেন ম্যান মেশিন ম্যাটেরিয়াল মেথড, আমার এই যেটা আমার এটা হলো ম্যাটেরিয়াল, এটা হলো মেশিন, এটা হলো ম্যান, এই যেগুলো কিন্তু আসতে পারে পর্যায়ক্রমে, এগুলো কিন্তু আসতে পারে। তো আমি জাস্ট একটা উদাহরণ মাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। যাই হোক, তো প্রধান যে কারণগুলো আমি সেগুলো উল্লেখ করেছি। এখন আপনারা যারা মনে করেন যে এইচআরে কাজ করেন, তারাও কিন্তু আপনারা একইভাবে এই প্রবলেম, সোর্স অফ প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। তারপরে আপনার যারা মার্চেন্ডাইজিংয়ে আসেন, তারপরে স্যাম্পলে আসেন, অর্থাৎ কী কারণে ফ্রিকোয়েন্টলি প্রবলেমগুলো অ্যারাইজ হয় সেগুলো আপনারা ন্যারো মাইন্ডে কাজ করতে পারবেন এই ফিজমো ডায়াগ্রামের ডায়াগ্রাম ব্যবহার করে। আচ্ছা, এবার একটু আমি আপনি জানার চেষ্টা করি যে কীভাবে এগুলো আমরা ই করবো, ওভারকাম করবো এগুলো। দেখেন এখানে আমি, এখানে নাম্বার ওয়ান কী ছিল, দেখেন যে অপারেটর আনস্কিল্ড। তো আমার অপারেটারে কী করতে হবে, আনস্কিল করার জন্য আমার কী করতে হবে, অপারেটারকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করি যদি আমি যদি দক্ষ করে তুলতে পারি তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারতেছি। অপারেটার অ্যাবসেন্ট আফটার লাঞ্চ, এটি গার্মেন্টসের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, আফটার লাঞ্চের পরে অপারেটার পাঁচজন সাতজন নাই। এখন এই জন্য কী করবেন, আপনাদেরকে ফ্লোটিং অপারেটার নিতে হবে, আর দশজন প্রতি ফ্লোরে ফ্লোটিং অপারেটার নিতে হবে, এবং তারা প্রত্যেকটা মেশিনে চালিতে পারে এরকমভাবে তাদেরকে তৈরি করতে হবে। কারণ ধরেন ফ্ল্যাডলকের অপারেটার অ্যাবসেন্ট আছে, এখন যে অপারেটার ফ্লোটিং অপারেটার আছে সে যদি ফ্ল্যাডলক মেশিন না চালাতে পারে তাহলে তো ওইরকম ফ্লোটিং অপারেটার দিয়ে লাভ নেই। এই জন্য যারা ফ্লোটিং অপারেটার থাকবে তাদেরকে অবশ্যই আপনার সব ধরনের মেশিন চালানোর মতো দক্ষতা অর্জন করতে হবে। তারপর তিন নম্বর আছে মেশিন ট্রাবল। মেশিন ট্রাবল কেন হয়, মেকানিকের যে টিম আছে তারা ঠিকমতো মেনটেন্যান্স করে না, যে কারণে মেশিন ট্রাবলস দেখা দেয়, বা যে মেকানিক সে ঠিকমতো এটা রেক্টিফাই করতে পারে না, তার সত্ত্বেও ডেফিসিয়েন্সি আছে
সে যে কাজ করে তার হয়তো জানার পরিধি কম আছে, যে কারণে সে ভালোভাবে এটা ডিটেক্ট করতে পারে না, এই জন্য বারবার মেশিন ট্রাবলস দেখা দিতে পারে। তারপরে ডু নট স্টাডি ক্যাপাসিটি অপারেটর, আইন লোক করছে কি আপনার ক্যাপাসিটি স্টাডি করে নেই, 5-6 দিন হয়ে গেছে লাইনে তারপরে বিজনেস গ্রো করতেছে না, তারা করছে কি আপনার কোনো ক্যাপাসিটি স্টাডি করে নাই। আচ্ছা, তারপর আছে কি টেম্পারেচার হাই, টেম্পারেচার যদি হাই থাকে তাহলে কী করা যেতে পারে, আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, আপনার ফ্লোরের মধ্যে যত প্রকার অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে বের করে দিতে হবে, তা না হলে কি হয় আপনার প্রত্যেকটি পৃথিবীর প্রত্যেকটি আইটেম কিন্তু তাপমাত্রা অ্যাবজর্ব করে। তো আপনি যদি যেখানে কোনো আননেসারি আইটেম না রাখেন তাহলে কিন্তু আপনার তাপমাত্রা অ্যাবজর্ব করতে পারবে না, অর্থাৎ তাপমাত্রা ফ্লোরে কম থাকবে। প্রচুর পরিমাণে লাইটের আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, লাইট থাকতে হবে, বসার জায়গা ভালো রাখতে হবে। তো এই সমস্ত কারণে তো আমি জাস্ট এখানে 500টা কারণ দেখাইছি, এখানে আপনার যদি 10-15টা কারণ আসে তাহলে আপনার ধারাবাহিকভাবে আপনারা নোট করবেন, নোট করে এটার এগেনস্টের কাউন্টার মেজার্স তৈরি করবেন। তো এইভাবেই হলো আপনারই করতে হয়, এভাবেই কাইরো শিখর ডায়াগ্রাম বা ফিজবন ডায়াগ্রাম বা কজেন ইফেক্ট ডায়াগ্রামের মাধ্যমে একটি সোর্স অফ প্রবলেম কীভাবে ফাইন্ড আউট করতে হয় তা দেখানো হলো। তো আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, যেন অন্যরাও দেখে তাদের প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারে। তো আজকে আলোচনা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।